আমি অন্বেষা। আজকে আমাদের লাইফ চেঞ্জিং এডুকেশনের যে সাপ্তাহিক মক টেস্ট হয়, আজকে মক টেস্ট হচ্ছে সব ছেলেরা মক টেস্ট দিচ্ছে। তো এখন প্রত্যেক সপ্তাহে আমি মক টেস্ট নিই, সিলেবাস ভিত্তিকে মক নিই। এখানে ম্যাথেরও 3-4 চ্যাপ্টার থাকে, জিকেরও থাকে। আমি সিলেবাস বলে দিই যাতে সেই সিলেবাসে কোনো ডাউট না থাকে। তো তোমরা যারা আসতে যাও আসতে পারো, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। কোনো তোমাদের 3-4 প্রথম ক্লাস করতে কোনো পে করতে হবে না, ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আছে। হয়ে গেলে স্টুডেন্টদের কাছ থেকে আমরা জানতে পারবো কেমন কোশ্চেন, কেমন কেমন লাগলো মন দিয়ে, কতটা প্র্যাকটিস হলো, কতটা বুঝতে পারছো, কোশ্চেন টাইপ কেমন হয়, সেটা আমাদের পরীক্ষা হয়ে গেলে আমরা সবাইকে জানাবো। আচ্ছা, মক হয়ে গেছে আমাদের, ছেলেরা সবাই মক দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার আমি একটুখানি এদেরকে জিজ্ঞেস করি যে কোশ্চেন কেমন হয়েছে, মানে খুব শক্ত হয়েছে নাকি আমি বাইরে থেকে কিছু দিয়েছি, কেমন কোশ্চেন কেমন হয়েছে? আপনি বাইরে থেকে কিছু দিইনি তো? সুমন, কোশ্চেন কেমন হয়েছে? সে টপিক থেকে আর এক্সাম তো দিয়েছিস মোটামুটি, এইগুলোই ঘুরে ফিরে আসে তো এখান থেকে। আচ্ছা, নিয়োগ তো কোশ্চেন কেমন হয়েছে? কোশ্চেন ঠিকঠাক আছে তো? আর এমনি তুমি তো পরীক্ষা দাও, এইগুলোই তো আসে ঘুরে ফিরে এখান থেকে তো আসে। হ্যাঁ, অপশন গুলো এইভাবেই দেয় এক্সামে, কাছাকাছি অপশন দেয় যাতে ছেলেমেয়েরা কনফিউজ হয়, ঠিক আছে? তো মক আমাদের সবাই কাছে হয়ে গেছে, এখন আমরা অ্যানালাইসিস করব। প্রত্যেক মকের পর আমাদের ডাউট সলভিং ক্লাসও হয়, যেগুলো এদের সমস্যা হয় সেই ডাউটগুলো ক্লিয়ার করে দিই, ঠিক আছে? সমস্ত ক্লাসেরই এখানে ব্যবস্থা আছে। নমস্কার।